একবার ইন্ডিয়ার বড় জালিম এক রাজা মুসলমানদের উপরে জবরদস্ত নির্যাতন শুরু করছে সেই নির্যাতন থেকে মুসলমানদের বাঁচাইবার লাগিয়া অন্যান্য মুসলিম রাষ্ট্রপ্রধানরা বারবার অভিযান চালাইয়া তারা পরাজিত হয়েছে এই হিন্দু রাজার সাথে তারা পারছে না শেষ পর্যন্ত ওই এলাকার মুসলমানরা তারা শাহ নুরুল হক রহমতুল্লাহ এর কাছে আবেদন করলো সেই সময় এক দেশ আছে আবেদন করলো হুজুর আমরা মজলুম নির্যাতিত আমরা নারী পুরুষের ইজ্জত হুরমত নাই আমাদের হেফাজত করার কেউ নাই আমরা মজলুম জালিম সরকারে আমাদের উপরে জুলুম করে সুতরাং আপনি কোন ব্যবস্থা নাও কে আমাদের জুলুম থেকে বাঁচাইবা তাই এখন আমি কি করব আমি তো রাষ্ট্রের এমপিও না মন্ত্রীও না কিছুই না আমার সেনাবাহিনী মানে আমি কিতা করব তারা কয় এটা আমরা বুঝি টুজি না জানি না আপনি কিতা করবা না করবা এটা আমরা জানি না আমরা আইসি আপনার কাছে আবদার রাখলাম এই জুলুমের স্টিম রুলার থেকে আমরারে বাঁচাও কা তাইন ডাকলা তাইনের মুড়ি দখল রে মুড়ি দখল লে লাগে খলাই কেনি পীর সাহেব বলে মাতো না গাজী শেখ সাহেব কিতা কুস্তি খলাই কেনি সুফি সাহেব তলোয়ার চালানি কাইছো এটা জিকির আজকার হিকান তসবি ফরো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ ফরো তো মুরি দখল দে ডাকছেন কিতাব হুজুর কেল লাগে ডাকছেন কোন মজলুম মুসলমান আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াসলিমুহু দুনিয়ার যে কোনো প্রান্তে যদি মুসলমান নির্যাতিত হয় অপর প্রান্তের মুসলমানের দায়িত্ব হলো তারে রক্ষা করার জন্য যথাসাধ্য ব্যবস্থা নেওয়া সুতরাং এই জালিম রাজার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত আছো তারা কইলো আমরা কিতা যুদ্ধ করতাম আমরার বন্দুক নাই লাঠিও নাই বন্দুক চালানের নিয়ম আমরা জানা নাই আমরা সেনাবাহিনী নাই কিছু নেই আমরা কিতা করতাম তাই হন তোরার সব আছে তোরার সব হো না আমি যে সময়টা পড়লাম আমার মনের মাঝে এই লইতে কিতা কোন তোরার সব আছে এটার তো কিচ্ছু নেই তো সব আছে বন্দুক আছে নাই রাইফেল আছে নাই তলবারি আছে নাই ট্রেনিং আছে হো না নাই তান কেমন কইলা সব আছে আমি আমি এই আমারই জিজ্ঞাসার জবাব আমি পাইলাম একটা কিতাবের মাঝে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক রাস্তা দিয়ে যায় রাজপথ যেটা রে হয় সরকারি পথ দেখুন মানুষ জোর হয়ে রইছে তাইনের যাইবার কোনো রাস্তা নেই দল হয়ে রইছে কথা বুঝা যায় তো এ মাতো না কইতাম নি দল হয়ে রইছে তাই যাইবার পথ নাই বুড়া মানুষ তো উঠে গেছে গুসা কই নেই তোরাই কেন সকল তার দল এই রাজপথ অবরুদ্ধ করে রাখছো এটা তোর বাপের খাইলে পথ নেই আমরা যাইতাম না নি তারা কয় হুজুর আমরা তো কেউ ফল ফিরাইছি না আমরা নিজেই আটকিয়েছি লে কেন আটকিলে বলে কেন বিরাট একটা সিংহ পশুরাজ সিংহ বইরিছে দুই চোখ লাল হলিয়া এখন আমরা থির বল্লম হগল দল ইয়াও তারে সরাইতাম পারলাম না আমরাই ডরাই এই রাস্তা বা যাইতাছি না আমরাই আটকে গেছি আমরা আপনারে আটকাইছি না আমরা নিজে হও না আমরা নিজে আটকে গেছি তো তাই নহন তেতরা ফারস না বলে আমরা পারে না এখন স্যার আমারে রাস্তা দিয়ে আমি যাই না তারা হই কেন ফিরা কি সুলতান সিংহের মাঝে কি সুলতান না ফিরা কি সুলতান এইটা বুঝো তো না ফির সাহেব বুঝো ইমাম সাহেব সিনে নি দা ইটা সিনে না কই আমার ফচ্চার তারা কই আপনার কাছে তো কিচ্ছুই নেই কোনো অস্ত্র নাই তাই হল আমার কাছে আছে তারা কই আমরা দেখি আপনার হাত খালি আপনার কাছে কোনো বস্ত্র নাই আপনি কই আপনার কাছে আছে তাই এখন আমি তো কইলাম আমার কাছে আছে তোরা দেবস না বললা নাই নি তোরা দেবস না যে তোর হইলে খানা ওটা বুঝছ না তোরা দেবস না যে তোর হইলে খানা আমার কাছে বস্ত্র আছে স্যার কোন তারা তো রাজি না কই হুজুর উপায় নাই আপনি আমাদের শেখ আপনার বুজুর আপনি থাকলে আমরা শান্তি আর যদি এই সিংহ আঘাত করিলে আপনি যদি মারা যান তাহলে আমরা সারা জীবনটা বন্ধ করে দিব হুজুর আমরা দেখিলে চেষ্টা করব না স্যার আমার সব আছে তাই নে উদিছি গুসা এখন কান লাগে লড়াই হতো না তারা কই আচ্ছা সাথীরা তারা কইলো এক কাম করো
আমাদের কাছে যে সকল বস্তু আছে অস্ত্র লইয়া প্রস্তুত থাকো দেখি তাঙ্কিতা করো যদি খোদা নাকাসকা সিং হয় টাইগার আক্রমণ করে দেয় আমরা সিংহের মুখ ফুরি দিব তবে আমাদের শেখ আব্দুল্লাহ ইবনে উমর রে আক্রমণ করতে দিতাম না তারা প্রতিজ্ঞা কইতে বিরাট ভাবে প্রস্তুতি নিল অস্ত্র লইয়া আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহ বইয়ে রইছে একবারে খাস দরিয়া আমার কথা বোঝা যায় তো সিংহ বইয়ে রইছে একবারে খাস দরিয়া তাই স্বাভাবিক ভাবে ওই সিংহের দিকে দিয়ে চলা শুরু করছে না গাইছেন কিছু দূর যখন রইছে তখন সিংহে গর্দন লাগাই দিয়েছে মাটি টাইম টু আগবাই তারা হতো বা গর্দন মাটি লাগাই দিছে কুত্তার বাচ্চারে ডাকলে মালিকে দেখো না গর্দন মাটি লাগাই লেঙ্গুর লড়াই লড়াই না লড়াই না লেঙ্গুর লড়াই আর গর্দন লাগাই দিছে মাটি তারা কই মনে হয় হারবার কত ইজি হইয়া তাদিকে কুত্তার বাচ্চার রূপ ধারণ করে নিছে পশুরাজ সিংহ সেদিকে কুকুরের বাচ্চার রূপ ধারণ করছে মনে হয় হামাইব তবে বিশ্বাস সবার যায় না হিংস্র কি জানি আক্রমণ করে দে প্রস্তুত থাকো যদি আক্রমণ করে দে তে সিংহ একবারে মাথা লাগাই দিছে জমিন তান গেছন গে একবারে তার দারো গাদর নিছন খান আলহামদুলিল্লাহ হামদান কামা ইয়ালিক বিল জালালি যাতি আযীম শানহি ফাকীম কুদরতি الذي خلق الأجساد خلق الأرواح خلق الأفلاك خلق النجوم خلق الشموس خلق الأقمار انتقى الأشجار والأحجار سبحانه ما عظم شانه لا يحد ولا يتصور نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له لا شريك له في ذاته ولا في نعوته ولا في كلامه ولا في كماله لا في وجوده ولا في وجوبه لا في فضله ولا في تفضيله لا في كرمه ولا في تكريمه لا في شرفه ولا في تشريفه لا في مجده ولا في تمجيده ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله عز وجل وأرسله إلى جميع الناس والجان بشيرا ونذيرا وإلى سائر الخلائق الرحمة كان تكلمه رحمة صمته رحمة منامه رحمة يقظته رحمة حياته رحمة مماته رحمة وهو الذي كان رحمة متى ما كان يمشي على مستوى الأرض كان رحمة متى ما كان يطير في الجو كان رحمة متى ما كان يسير إلى السماوات العلى كان من قمة رأسه إلى أخمص رجليه رحمة كان مجسم الرحمة كان رحمة للعالمين نسأل الله تعالى أن ينزل بحر فضله وسحاب كرمه عليه وعلى آله وأصحابه الذين هم كانوا متأدبين بتعذيبه متعلمين بتعليمه الذين هم كانوا يجاهدون في سبيله الذين هم كانوا يدمون مستوى الأرض بدمائهم لإعلاء كلمة الله عز وجل الذين هم كانوا يبلغون كل ما جاء به النبي صلى الله عليه وسلم من الهدى والسنن من مكة المكرمة إلى المدينة المنورة من الغرب إلى الشرق من الشرق إلى الغرب من الجنوب إلى الشمال من الشمال إلى الجنوب من أفق إلى أفق صلى الله تعالى عليه وعليهم ومن اهتدى بهديه ومن استنى بسنته ومن تخلق بأخلاقه ومن تزين بتزيينه ومن تدرس بتدريسه ومن نجح بحبه واتبع حق اتباعه علماء أمته وفقهاء ملته وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله العظيم
وقد ورد أن النبي الأكرم صلى الله عليه وسلم في الصحيح قال من مات فقد قامت قيامته برموها دار العلوم الإسلامية العربية مدرسة আজকের পবিত্রতম ইসলামী এই আয়োজনের সম্মানিত সভাপতি সমাগত ইমানদীপ্ত মুরব্বিয়ান নবী প্রেমে উদ্বুদ্ধ প্রিয় যুবক বৈষ্ণব কুরআন প্রেমিক সম্মানিত উপস্থিতি পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা বোনরা আমি আসলে আজকে একমাত্র আপনারার তাওয়াজ্জু আপনারার এই মাটির টানে আসি আমার শারীরিক অবস্থা খুব খারাপ একদম হতা হওয়া খুব কষ্টকর লাগে বওয়াটাও কষ্টকর লাগে এরপরেও আইলাম তার কারণ আপনারা এই বড়মার মাটি আমার কাছে বড় সম্মানী বড়মার মাটি আমার কাছে প্রিয় এই বড় মহা আল্লাহ তাআলা কিছু মহৎ ব্যক্তির জন্ম দিয়েছে আর যা রুসিলা বড় বড় সুন্দর সুন্দর গ্রানি গ্রানি ফুল ফুটছে এই যে একটা টান আমরা মনের মাঝে এই টানে আপনারা খিদমত পর্যন্ত আইতে আমারে বাধ্য করছে না আমি আরো প্রোগ্রাম করতেই আইছি আসলাম কাটিয়া আজকে তারা খতমে বুখারি একদিকে খতমে বুখারি অন্যদিকে আইছেন ভারত থেকে সাইয়েদ আরশাদ মদনী আওলাদে রাসূল সাইয়েদ আরশাদ মদনী মুদাজিল্লুল তাইনু আইছেন এখানে গেলাম প্রায় বারোটা থেকে বারো থেকে শুরু হইয়া চলছে সাতটা সময় সাড়ে সাতটার সময় যাতে আমরা ফারি করছি এর ভিতরে খানিও নাই এক কাপ চাও নাই যেমন বসলাম এমনই শরীরটা হয়ে গেছে একবারে দুর্বল তবে আলহামদুলিল্লাহ এই খাতিয়া তো সিন্ড্রোম মাতা নবা কাতিয়া চিনো নাই যার খবর থেকে সুখদান বাড়িয়েছে কাতিয়ার সাহেব রহমতুল্লাহ আলের খবর থেকে সুখদান বাড়িয়েছে এই দেশে সুখদান বাড়িয়েছে আর একজন মহৎ ব্যক্তি আল্লামা বাইমপুরি রহমতুল্লাহ আলাই আল্লামা বাইমপুরি রহমতুল্লাহ আলের খবর শরীফ থেকে চারিবার সুগন্ধ বাড়িয়েছে আল্লামা বাইমপুরি রহমতুল্লাহ আলাইহি তো এমন মহৎ ব্যক্তি আসলা একবার যে সময় তার দার উলুম দেওবন্দ ফড়ন স্বপ্নে দেখুন তাইনের উস্তাদ মদনী রহমতুল্লাহ আলাইহির দুইটা স্তন বেটিনের স্তনের লাগা আর দুইটা স্তন দুধে ভর্তি কথা বোঝা যায় না দুটা স্তন হতে দুধে ভর্তি আর তাই ওই স্তন থেকে দুধ খাইতে স্বপ্নে দেখলা তাইনের উস্তাদের ব্যাপারে এই স্বপ্ন থেকে উঠিয়া তাইন তো একবারে লজ্জায় কাত কি দেখলাম আমার হজরত যার কাছে বইলে আমার জীবনের সকল ব্যথা দূর হইয়া যায় যার দর্শের মাঝে বইলে বড় বড় সমস্যার সমাধান হইয়া যায় তান দে আমি এই অবস্থায় কি দেখলাম মহিলার মতো দুইটা স্তন আর দুটা স্তন দুধে ভর্তি আর আমি দুধ খাইতে আসি তাই মন মনে লজ্জায় কাতর কের কাছে খুললাম তবে মন মনে শরম আই কি স্বপ্ন দেখলাম বৈষ্ণগা দর্শ বুখারী শরীফের দর্শ মদনী রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়ায় আর তাই যে সময় মদনী সাহেবের সেরা ভাই সাইন সেই সময় তাইনের একটু আসি বাইম পুজি সাহেবের কি উঠে কোতে আসি ওই যে স্বপ্ন দেখছেন স্বপ্ন মন হইয়া যায় কি স্বপ্ন দেখলাম কের কাছে ব্যক্ত করছেন না মদনী রহমতুল্লাহ আলাইহি আটটা একবার তাইনের আসি দেখিয়া ডাকছেন আমার দারো আয় আমার দারো
تان دارو ايشون اوار فرات تان خون مشاهي دو دوني خاسي جامون سايخا شب نوردا تو تان كادر كاسي خويلانا شب نوردا يك دم گفون كنتو استاد جخون داخلا دكيا خويلة مشاهي ستون دودے بورتي جا اچا تاخا এখন কোকাসান এই উস্তাদের প্রতি তাইনের ভক্তি আরো বাড়বো না কমবো মাতো না জোরে মাতো না আল্লাহ তাআলা তানরে এই যেমন ভাবে জাহির ইলম দিছিল তেমন ভাবে আল্লাহ তাআলা বাতিনি ইলমও দিছিল একবার আমাদের গফুরুর সাহেব রহমাতুল্লাহ আলাইহি গফুরুর মুহাদ্দিস সাহেব আল্লামা হাফেজ নুরউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি যেন দার উলুম দেওবন্দের একজন বিশেষ ছাত্র এক নম্বর ছাত্র তাইন বাইমপুরি রহমতুল্লাহ আলাইহি জিকায় হুজুর এক হাদিসের মাঝে বিভিন্ন মত কেউ কোন হাদিসটা দুর্বল কেউ কোন হাদিসটা সবল কেউ কোন হাদিসটা গ্রহণযোগ্য কেউ কোন হাদিসটা গ্রহণযোগ্য এই হাদিস দুর্বল আর সবল এটা এই বিভিন্ন মত থাকার পরে আমরা কেমনে বুঝতাম এই হাদিসটা কোন প্রকৃতির বা কোন ধরনের কোন মা এটা তো একবারে সুজাব এটা একবারে সহজ সুবহানাল্লাহ اسماء الرجال حديث جاسائي بسائي جي شكل محدثين را فرو نرار مور جدا شبار اوڑھے ایتا شب چه کوٹھی نا تم اکتا بشوئے تاین خون ایتا اکبر شہوس تاین تاکایے بولی لہ حضور کے امنا شہوس کون زکائی لے نو بھی جیرے زکائی لے خوتا بوچھو نا کون نو بھی جیرے زکائی لے تائن تو ایک بار ہو تو بار کون جی کئی بے خمنے کون جی حدیث ار بفارے تور منر مدر سندھ ہوا سے دیانو بویزیا دیانو بویزیا نو بیرے زدی دیکھو ستوی تان چہارا تبر اجھول تاویلے تی منخور بے حدیث تا شد ہو آر جدی نو بیر چہارا دیکھو سمولین تاویلے منخور بے حدیث تا دور بور بوزا گلو تائنے روستا دا کن پر جائے کن پر جائے بائیم پری رحمت اللہ علی روستا ایک اکبر ایمان ہوئی تو دور سریف پڑتے پڑتے اکبر او دیر ہوئی تکی شبار مجھے بیرات بیرات سمبلن تائنے بائیان توی تو لمبا دور سریف کنو کنو سما دور سریف ایمان بھابے شروع کرتا اکبر فرتی اصول فرتی اصول فرتی اصول فرتی اصول اکن سرو تا دارا تارا تو فرتے فرتے فنتے فنتے حرام تائنے دور سریف پرار شیشو مدنی رحمت اللہ علیہ کسی طرح ابھی جب کر لازے اینے بھی اوبست ہوئے شبر مزید تین اتو بیشی بیشی درو سوری پورن ایک بار گنٹر فر گنٹر سارن تین کوئی لیا تم دا ابھی جب کوئی رونا ابھی جب کوئی رونا مشاہید اویٹا دیکھے زیدہ تم را دیکھو فرے بائیم پولی صاحب بے دیکھا نہیں گلو تا افنے خوئی لین افنے ایک بار ایک بار دور سوری بے گلیا فرن کرنے کوئی نامی دیکھی جا شما دور سوری پوری اللہ تعالیٰ قدر تیر نور ایسو باتر بیشتن ہو جیس تو خو نمار مجھے دور سوری پورر آبیکٹا باڑی جائے تو ایشکل بزرگو خل ایکن دنیا پرائے نا یوئی پرائے نا یوئی دو ایک جن آسان ترہ شہر چو ارمج ایک جن آس کے آس لیا مولانا عرشد صاحب مدہ زلال علی دعال علم دے ابن دے ایک جن محدث اور اولاد رسول اولاد رسول تن کم نوی لیا اولاد رسول کم نوی مدنی رحمت اللہ علیہ تائن এরার বংশধর হলো মদিনা এর লাগে হইলা মদনী এরার বংশধর শুনানো হতে এখনো আছে এখনো আছে তারার বংশধর মদিনা আমি নিজে চোখেই দেখলাম তে তারা ইদেশ হইও আয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদনী রহমাতুল্লাহ আলাইহির বংশের সূত্র দ্বারা গিয়ে মিলে
হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর থেকে সর্বপ্রথম যে মদিনা থেকে বাইরে আইলা এর নাম হইল মুহাম্মদ মদনী তবে মুহাম্মদ মদনী বইলা তারে কেউ চিনে না তার মারুফ প্রসিদ্ধ ইলাল মারুফ ও নাসির তিরমিজি নাসির তিরমিজি হইলে তারে মানছে চিনতো এ নাইলা তিরমিজ রাশিয়া রাশিয়া তাইছন ইসলাম প্রচার করার জন্য সেই রাশিয়া থেকে মুহাম্মদ আল মারুফ ও নাসির তিরমিজি তানের সন্তান থেকে তানের আল্লাহ থেকে احمد تختار تمثال رسول একজনের নাম লাহোর আইলাই احمد تختار احمد تختار এনে রুফাদিলের তিনসালে রাসূল সেই যুগে এক বুজুর্গে নবীজির স্বপ্নে দেখে জিকাইলা যে আপনার সাথে সামঞ্জস্যশীল কেউ আছে নি 90 হইলা যা আছে তোরা যদি আমারে দেখতে চাস তে احمد تختارে দেখিলা এই নইলা শাহ নুরুল হক রহমাতুল্লাহ মুহাম্মদ মদনী আল মারুফ ও নাসির তিরমিজির আওলা সেই আহমদ তুখতার তিমসালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইনের আওলাদ হইলা শাহ নুরুল হক শাহ নুরুল হক রহমাতুল্লাহ আলাইহি আসলা এই আসলা ফির সব মানুষ বুজুর্গ মানুষ কালি জিকির আজকার মুরিদ এই আল্লাহর ইবাদত করাইছিল তানের সবুর একবার ইন্ডিয়া বড় জালিম এক রাজা মুসলমানদের উপরে জবরদস্ত নির্যাতন শুরু করছে সেই নির্যাতন থেকে মুসলমানদের বাঁচাইবার লাগি অন্যান্য মুসলিম রাষ্ট্র প্রধানরা বারবার অভিযান চালাইয়া তারা পরাজিত হয়েছে এই হিন্দু রাজার সাথে তারা পারছে না শেষ পর্যন্ত ওই এলাকার মুসলমানরা তারা শাহ নুরুল হক রহমতুল্লাহ এর কাছে আবেদন করলো সেই সময় এক দেশ আছে আবেদন করলো হুজুর আমরা মজলুম নির্যাতিত আমরা নারী পুরুষের ইজ্জত হুরমত নাই আমাদের হেফাজত করার কেউ নাই আমরা মজলুম জালিম সরকারে আমাদের উপরে জুলুম করে সুতরাং আপনি কোন ব্যবস্থা নাও কে আমাদের জুলুম থেকে বাঁচাইবা তাইখন আমি কি করব আমি তো রাষ্ট্রের এমপিও না মন্ত্রীও না কিছুই না আমার সেনা বাহিনী মানে আমি কিতা করি না তারা কয় এটা আমরা বুঝি টুজি না জানি না আপনি কিতা করবা না করবা এটা আমরা জানি না আমরা আইসি আপনার কাছে আবদার রাখলাম এই জুলুমের স্টিম রুলার থেকে আমরারে বাঁচাও কা তাইন ডাকলা তাইনের মুলি দখল রে মুলি দখল রে লাগে খলাই কাইনি ফির সাহেব বলে মাতো না গাজী শেখ সাহেব কিতা কুস্তি খলাই কাইছো সুফি সাহেব তলোয়ার চালানি কাইছো এটা জিকির আজকার হিকান তসবিহ ফরো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ ফরো তো মুরিদ দখল দেব ডাকছেন কিতাব হুজুর কেল লাগে ডাকছেন কোন মজলুম মুসলমান আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াসলিমুহু দুনিয়ার যে কোনো প্রান্তে যদি মুসলমান নির্যাতিত হয় অপর প্রান্তের মুসলমানের দায়িত্ব হলো তারে রক্ষা করার জন্য যথাসাধ্য ব্যবস্থা নেওয়া সুতরাং এই জালিম রাজার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত আছো তারা কইলো আমরা কিতা যুদ্ধ করতাম আমরার বন্দুক নাই লাঠিও নাই বন্দুক চালানের নিয়ম আমরা জানা নাই আমরা সেনা বাহিনী নাই কিছু নেই আমরা কিতা করতাম তখন তোরার সব আছে তোরার সব হো না আমি যে সময়টা পড়লাম আমার মনের মাঝে আই লইতে কি তখন তোরার সব আছে এটার তো কিচ্ছু নেই তো সব আছে বন্দুক আছে নাই রাইফেল আছে নাই তলবারি আছে নাই ট্রেনিং আছে হো না নাই তার কেমন কইলা সব আছে আমি আমি এই আমারই জিজ্ঞাসার জবাব আমি ফাইলাম একটা কিতাবের মাঝে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নইলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক রাস্তা দিয়ে যায় রাজপথ যেটা রে হয় সরকারি পথ দেখুন মানুষ জোর হইয়া রইছে তাইনের যাইবার কোনো রাস্তা নাই দল হইয়া রইছে কথা বুঝা যায় তো এ মাতো না কইতাম নি দল হইয়া রইছে তাই যাইবার পথ নাই বুড়া মানুষ তো উঠে গেছে গুসা কই নেই তোরাই কেন সকল তার দল এই রাজপথ অবরুদ্ধ করে রাখছ এটা তোরার বাপের খাইলা পথ নেই আমরা যাইতাম না
তারা কয় হুজুর আমরা তো কেউর ফত ফিরাইছি না আমরা নিজে আটকিছি লে কেন আটকিলে বলে কেন বিরাট একটা সিংহ পশুরাজ সিংহ বইরিছে দুই চোখ লাল হলিয়া এখন আমরা তীর বল্লম হগল দল লইয়াও তারে সরাইতাম পারলাম না আমরাই ডরাই এই রাস্তা যাইতাছি না আমরাই আটকে গেছি আমরা আপনারে আটকাইছি না আমরা নিজে হও না আমরা নিজে আটকে গেছি সিংহের মাঝে কি সুলতনা ফিরা কি সুলতনা এইটা বুঝে ছিল না ফিরছে বুঝব ইমাম সব চিনে নিতা ইটা চিনে নাই কই আমার ফচ্ছার তারা কই আপনার কাছে তো কিচ্ছুই নেই কোনো অস্ত্র নাই তাই হল আমার কাছে আছে তারা কই আমরা দেখি আপনার হাত খালি আপনার কাছে কোনো বস্ত্র নাই আপনি কই আপনার কাছে আছে তাই হল আমি তো কইলাম আমার কাছে আছে তোরা দেবস না বললা নাই নি তোরা দেবস না তে তোর হইলে খানা ওটা বুঝছো না তোরা দেবস না তে তোর হইলে খানা আমার কাছে অস্ত্র আছে স্যার কোন তারা তো রাজি হয় না কই হুজুর উপায় নাই আপনি আমাদের শেখ আপনার বুজুর আপনি থাকলে আমরা শান্তি আর যদি এই সিংহ আঘাত করিলে আপনি যদি মারা যান তাহলে আমরা সারা জীবনটা বন্ধ করে দিব হুজুর আমরা দেখিলাই চেষ্টা করব না স্যার আমার সব আছে তাই নের উদ্দেশ্যে গুসা এখন কান লাগে লড়াই হতো না তারা কই আচ্ছা ও সাথীরা তারা কইল এক কাম করো আমাদের কাছে যে সকল অস্ত্র আছে অস্ত্র লইয়া প্রস্তুত তখন দেখি তাই কিতা করো যদি খোদা নাকাশ তা সিংহ টাইগার আক্রমণ করে দেয় আমরা সিংহের মুখ ভরি দিব তবে আমাদের শেখ আব্দুল্লাহ ইবনে উমর রে আক্রমণ করতে দিতাম না তারা প্রতিজ্ঞা করে বিরাট ভাবে প্রস্তুতি নিল অস্ত্র অস্ত্র লইয়া আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহ বইয়ে রইছে একবারে খাপ জড়িয়া আমার কথা বোঝা যায় তো সিংহ বইয়া রইছে একবারে খাপ দরিয়া তাই স্বাভাবিক ভাবে ওই সিংহের দিকে দিয়ে চলা শুরু করছে না গাইছেন কিছু দূর যখন রইছে তখন সিংহে গর্দন লাগাই দিছে মাটি টাইম তো আগবাই তারা হতো বা গর্দন মাটি লাগাই দিছে কুত্তার বাচ্চারে ডাকলে মালিকে দেখো না গর্দন মাটি লাগাই লেঙ্গুর লড়াই লড়াই না লড়াই না লেঙ্গুর লড়াই আর গর্দন লাগাই দিছে মাটি তারা কই মনে হয় খারবার কত ইজি হইয়া তাদিকে কুত্তার বাচ্চার রূপ ধারণ করে নিছে পশুরাজ সিংহ সেদিকে কুকুরের বাচ্চার রূপ ধারণ করছে মনে হয় হামাইব তবে বিশ্বাস সবার যায় না হিংস্র কি জানি আক্রমণ করে দে প্রস্তুত থাকো যদি আক্রমণ করে দে তে সিংহ একবারে মাথা লাগাই দিছে জমিন একবারে তার দারো গিয়া খানো খের খানো দর্শন খো না কের খানো জুড়া খো না কের খানো সিংহ গরম নি জি জি খালি ফেলে কেমন আগান না দিছু যে একটান খাইছি শেষ ফসার করে ফসা এটা গরম নেই এটা নাম গরম হইছে আর গরম ভাই তো যাবে তো ভাই তো হই এটা ফ্লাক্স মরি আনছে তো দরিলিসন খানো তারা তো একবার হত্যা পা দরিয়া মাতুন সিংহের লগে মাতুন খেল লগে মাতুন বুঝো না নি তুমিও মাতো সিংহের লগে মারতে পারবাই নি এক সিংহ যদি ইন্ডিয়া খালি যায় সায়ও না কিচ্ছুই না বুঝু থাকবো ওখ লাগে আমার উপরে গুসল লাগি হইল ফাগরি থাকতে থাকবো নি হাসা কথা নাই তাই নি মাতো সিংহের লগে মাতো কনে এই সিংহ নির্লজ্জ নির্লজ্জ তোর হায়া নাই শরম নাই তুই জানোস না এই রাস্তায় যা উম্মতে মুহাম্মদি চলে উম্মতে মুহাম্মদি চলে সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য এই রাস্তা তোর লাগিনি তুই কেন লাগি রাস্তার মাঝে আইয়া শ্রেষ্ঠ উম্মতের ছলার মাঝে একটা বিঘ্ন ঘটাইলে নাহে আনিত তরি নাহে আনিত তরি রাস্তা সাইডে যা রাস্তা সাইডে যা রাস্তা সাইডে যা যেলাখান কুত্তার বাচ্চা যায় ওই লাখান যাওয়া শুরু করছে তো একবারে যায়ও না একবারে যায়ও না সিংহের বাচ্চা যায় হিয়ালের বাচ্চা লাখান সিংহের বাচ্চা যায় লাখান খোতে
হেয়ালের বাচ্চা লখন যায় হেয়ালের দুধ দেখছন একবারে যায় না কত সময় গিয়ে ওই টেফিসি দিছায় ভিডিও হইল হেয়ালের দৌড়ের তরিকা না কি তবে না দেখছন হেয়াল এই ফোন দেখছন হেয়াল ভাই হেয়ালা সিধা সিধা দৌড়ে না ডরায় কি জানি আর মারিলাই এর লাগি কিছুক্ষণ দৌড়ে ফিসে দিছায় সিংহের বাচ্চা সিংহ পশুরা সিংহ হিংস জন্তুর রাজা সিংহ হে বিলের হেয়ালের বাচ্চা লখন দৌড়ে কত সময় যায় তার বাবার ফিসে দিয়া সায় তার সাওয়া দেখ কে টান ডাকছন সিংহর ডাকছন উবা সিংহ উবা এ সিংহ উবা দাদা এ সিংহ দাদা দাদা সিংহ রখন দাঁড়াই তো কি দেখন দেখন কো না দাদা দাদা এ সিংহ দাদা কইছেন সিংহ দাঁড়াই গেছে দর্শক যারা এরা তো হতবাক হয়েছে এই বলছে অথবা কই বনাই নি না তো না বা ওই বনাই নি দেখি আজিব খারবা কি আজিব খারবা কি আজিব খারবা কোনে সিংহ বেজার হইছে সমাজ রে আমি যে তোরে রাস্তা থেকে সবাই দেলাইলাম এর লাগে তুই বেজার হইছ বেজার হইছ না বেজার হইছ না বেজার হইছ না কিতা করম আমার নবীর উম্মতের অসুবিধা হইয়া যায় এর লাগে তোরে রাস্তা থেকে সবাই দিতে আমি বাধ্য হইলাম তুই যে আইছ সেই রাস্তা তোর আওয়াজটা অন্যায় না অযৌক্তিক না এই সময়টাই পরিবেশটাই জমানাটা এমন যে সময়ে তোর রাস্তার আওয়াজ যৌক্তিকতা আছে তবে আমি উম্মতে মুহাম্মদের মর্যাদা রক্ষা করার জন্য রাস্তা সাইড়া যাইতে বাধ্য করলাম আমার বেজার হইছে যাকে সিংহ গেছে এখন যারা দর্শক এরা তো গেছে সুকুম বুদাই বুঝছ না এই কি দেখলাম কি দেখলাম কত ভাগ সব তিনতে বের করে দিছেন ওমর ইবনে কিতা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূরে বের করে দিছেন তানি এটা এই অবস্থা দেখে কইলা শুনো সিংহ আমার কথা মানছে আর আমি সিংহর লগে মারছি এটা দেখে ফুননা তোরা একবারে হতবাক হয়ে গেছ শুনো আমরা রুফে একটা জমানা গেছে যে সময় বাগে আমরা কথা মানতো বাগে আমরা হাফে আমরা হও না আমর ইবনে সাম কিতা আমর ইবনে আস আমর ইবনে আস মিশর বিজয়ী আমর ইবনে আস রাদিয়াল্লাহু মিশর বিজয়ী তাই যখন মিশর গেলাতে ছাউনি বানাইবার লাগি নির্দেশ দিলা সেনারারে তারা ছাউনি বানাই তো জঙ্গলার মাঝে এখন এই জঙ্গলের এমন অবস্থা ফাওর রাখবার এই সুবিধা নাই ফারা মারলে হাফের উপরে পড়ে নাই বিচ্ছু উপরে পড়ে এই লাখান সাপ বিচ্ছুর গোড় একবারে কেনে সেনাবাহিনীর এরা অভিযোগ করলাম প্রধান সেনাপতি আমর ইবনে আস তোমার নির্দেশে থাকছো তবে সমস্যা হইল আমরা যে ছাউনি বানাইতাম নিরাপত্তার লাগে নিজের হেফাজতের লাগে এখানে তো আমরা কোনো নিরাপত্তার ব্যবস্থা নাই আমরা ফাও ফালাইলই বিচ্ছু রূপে না হাফে রূপে পরে আর বাইরে এলে বাঘ নাই বন্য হিংস্র জন্তু আমরা দেখি সুতরাং এইখানে নাই আমরা বাইরে কোনো নিরাপদ জায়গা ছাউনি বানাই এই সামনে বুঝো তো ওইটা বানাই টাইম মাতুন্যা আমরি মনে আছে কুস্তা কো না মাতুন্যা টাইম উদে কি সুন গিয়া পাহাড়ের চূড়া পারের উফরে পারে উফরে উদে কি সুন উঠতে এমনে এমনে ছাই কিছু কোন ফরই ডাক শুরু করছন ওই জঙ্গলার সকল হিংস্র জন্তু হলরে ডাক আরম্ভ করছন হাফরে ডাকন বিচ্ছুরে ডাকন বাঘরে ডাকন সিংহরে কো না ডাকন আইয়াতুহাল হাসারাতু ওয়াসিবা আইয়াতুহাল হাসারাতু ওয়াসিবা আইয়াতুহাল হাসারাতু ওয়াসিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না নাযিলুন আরবিতে মাতেন বাঘের লগে সিংহর লগে হাফের লগে বিচ্ছুর লগে হিংস্র যত জীব জন্তু আছে ওইটার লগে কোন ভাষায় মাতো কোতে আইয়া তুহাল হাসারাতু ওয়াসিবা এ জঙ্গলার হিংস্র জীব জন্তুরা চিন আগে আমরা রে চিন আমরা কারা পরিচয় দে কিটা দে কো না তা আমরা যদি জিগে হইরে তোমার পরিচয় কিতাবা তে কই ভাই আমি অমুকর গরর অমুক অমুক গার বেটা বর ওমর আর বাপের নাম আব্দুল্লাহ ওইটা কইবে না আমি অমুক বংশের মানুষ
তেও যদি বেশি দূর যাও তে কইবে অমুক ইউনিয়নের অমুক জেলার ইটা কইবে না আমি ইটা কইয়া ফদিশ হয় তারা কি ফদিশ হয় দেন আমর ইবনে আস কি ফদিশ হয় দেন আইয়াতুল হাশারাত ওয়াস সাবা এ জঙ্গলের হিংস্র জীবজন্তুরা আমরা নবীর সাহাবা সুবহানাল্লাহ কার সাহাবা খোনা জুরে আর জুরে খোনা আর জুরে খোনা আর জুরে খোনা أيتها الحشرات والسباع نحن أصحاب رسول الله صلى الله عليه وسلم أمنا نبير صحابة أمنا نبير صحابة أمنا نبير صحابة أمنا نبير صحابة أمنا نبير شاكي أمنا نبير شاكي أمنا يكنا تكتم چاي تم را شب بای ریا جاؤ كيو تكتم ورتا ہے كيو تكتم ورتا ہے شب بای ریا جاؤ اے ہنسو جب جنتو